পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 35টি ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী 31 আগস্ট পর্যন্ত 35টি ওয়ার্ডে বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশে সামাজিক সাংস্কৃতিক সহ বড় সব জমায়েত বা অনুষ্ঠান নিষেধ করা হয়েছে। সিনেমা হল, পার্ক হল, অডিটোরিয়াম সহ সব বিনোদন বন্ধ থাকবে। কোচিং, জিম বা ক্লাবের ইনডোর কার্যক্রম বন্ধ। বিসি রোডের দোকানগুলি এক একদিকে পর্যায়ক্রমে খুলবে। জিটি রোডে একই নিয়ম বলবৎ থাকবে। সোম, বুধ, শুক্র আর মঙ্গল, বৃহস্পতি, শনি রোটেশন ভিত্তিতে খোলা থাকবে। ব্যবসায়ী সমিতিগুলি তা ঠিক করে নেবেন। রবিবার সব দোকান বন্ধ থাকবে। পাইকারি সবজি ও মাছের বাজার ভোর 4টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকবে। খুচরো মাছের বাজার ও সবজির বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে বেলা 10:30 পর্যন্ত। ফলের দোকান খোলা থাকবে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে 10টা থেকে 5টা পর্যন্ত। মুদিখানা ও স্টেশনারি খোলা থাকবে 11টা থেকে 5টা পর্যন্ত। চায়ের দোকান খোলা থাকবে ভোর 4টা থেকে বেলা 10টা পর্যন্ত। নতুনগঞ্জের পাইকারি বাজার চালু থাকবে 11টা থেকে 5টা। নতুনগঞ্জে লোডিং হবে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। হোটেল ও রেস্টুরেন্ট খোলা থাকবে বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এছাড়াও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউনের দিনগুলি সবকিছুই বন্ধ থাকবে। করোনা তো বুঝতেই পারছেন গোটা ইন্ডিয়া কেন সব জায়গায় মানুষ প্রচন্ড এফেক্টেড। তো সরকারের এই রকম সিদ্ধান্ত কোনটা ঠিক কোনটা ভুল আমরা এখনও সঠিক বুঝতে পারছি না। কখনো বলছেন 7 দিন বন্ধ, কখনো বলছেন 5টা থেকে 10টা থেকে 5টা। আমার মনে হয় কমপ্লিট 7 দিনের একটা লকডাউন করুক, তাতে এই ডিজিজ থেকে মানুষটা কিছুটা হলেও রিলিফ পাবে। একদিন করে অফ করে করে যেটা করছে, প্রচুর মানুষ একসঙ্গে তার পরের দিন মার্কেটে বেরোচ্ছে, তাতে একটাই জিনিস হচ্ছে আরও রোগটা সংক্রমণে আরও সহযোগিতা হচ্ছে। এটা এইভাবে না করে সরকার একটা নির্দিষ্ট পরিকাঠামো তৈরি করুক, যারা আরও আপনার যারা এটা নিয়ে রিসার্চ করছে সেরকম কোনো টিমের সঙ্গে তারা কনসাল্ট করুক কোনটা করলে বেটার হবে। হ্যাঁ, এই 2-4টে আম জনতাকে নিয়ে সিদ্ধান্ত করে আমার মনে হয় কোনো লাভ নেই। ব্যবসা দাদা 4-5 মাস ধরে আমরা একদমই এফেক্টেড। 2 মাস তো পুরো লকডাউনে ছিল আর ব্যবসার অবস্থা শেষ, তার থেকে 7 দিন বন্ধ থাকুক আমার মনে হয় সেটাই আরও বেটার। 30 আগস্ট, তার মধ্যেও একদিন লেফট একদিন রাইট এরকম একটা নিয়ম দেখছিলাম আজকে, কালকে আমাদের ডিএম স্যার একটা পাঠিয়েছেন। তো এখনও যদিও বর্তমান ব্যবসায়ী সমিতি এটা নিয়ে কোনো ডিক্লেয়ার করেনি। হ্যাঁ, তো এটা নিয়ে 5টা অবধি ব্যবসা তো শেষ, আর ওইটুকু ব্যবসময় কী আর হবে। বর্তমানে জেলা প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে তা তো মান্য করতেই হবে। বর্তমানে যেহেতু যেরকমভাবে করোনা আক্রান্ত হচ্ছে, লোক মৃত্যু হচ্ছে, হ্যাঁ, সে তুলনায় আমাদের বর্তমান জেলা প্রশাসনের নির্দেশিকা মেনেই আমাদের চলা উচিত। দীর্ঘ 4 মাস বন্ধের জন্যে ব্যবসায়িক তো পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, আমাদের বর্তমান জেলা প্রশাসন যখন নির্দেশিকা জারি করেছেন সেই নির্দেশিকা মেনে চলাটাই আমার মনে হয় উচিত। লকডাউন বাড়িয়ে বিশেষ কিছু করোনা রোধ হবে কি না বলতে পারছি না ঠিক এই মুহূর্তে, তবে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আতঙ্কের মধ্যে তো থাকতেই হচ্ছে, স্যানিটাইজার মাস্ক নিয়েই আপনার সবসময় দোকানে থাকতে হচ্ছে। এতে অনেক অসুবিধা হবে না, কারণ এদারে খুলতে খুলতেও দেরি, আবার ওদের তাড়াতাড়ি বন্ধ, এতে করে আমাদের নানান অসুবিধা থাকে। সংসারে আমাদের একাই মাত্র উপার্জন, তারপর আবার বলছে একদিন অন্তর অন্তর, আমরা খুবই অসুবিধায় পড়ে যাব। কী চাইছেন আপনারা, আমরা চাই পুরোপুরি যদি বন্ধ হয় সেটা ভালো? না 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 না, পুরোপুরি বন্ধ হওয়াটা না, সপ্তাহে খোলা থাকুক, একদিন লকডাউন করুক ঠিক আছে, বাকি 5 দিন খোলা থাক, তাতে করে আমার মনে হয় সুবিধা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।